অপু বিশ্বাস, অপু বিশ্বাস। নায়ক ফেরদৌস এবং নায়ক ইমন দুজনেই একই সাথে নায়িকা অপু বিশ্বাসের নাম নিয়েছেন, কী কারণে, কেন অপু বিশ্বাস তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই পর্বে আমরা কথা বলবো নায়িকা অপু বিশ্বাসের শত্রু মিত্র, কারা অপু বিশ্বাসের শত্রু, অপু বিশ্বাস কাদের ক্ষতি করতে চান, কাদেরকে টার্গেট করেছেন। আমাদের দেখা মতে অপু বিশ্বাস এ পর্যন্ত টার্গেট করেছেন অনন্ত জলিলকে, বর্ষাকে, নায়ক সাকিব মেগাস্টার কিংবদন্তিতুল্য নায়ক সাকিব খানকে, নায়িকা শাবানাকে, এমনকি তিনি নায়ক মারুফের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন, কাজী হায়াতের বিরুদ্ধেও তিনি অবস্থান নিয়েছেন। এই পর্বে আমরা কথা বলবো নায়িকা শাবানার সাথে, কিংবদন্তি মেগাস্টার ভালোবাসার নায়িকা শাবানার সাথে অপু বিশ্বাসের শত্রুতা, কারণ, লক্ষ্য, উদ্দেশ্য কী, সেই সাথে আমরা অপু বিশ্বাসের মতামত জানবো নিজের মুখে, এর প্রতিবাদ হিসেবে মিশা সদাগর কী বলেছে সেই মতামতটুকু জানবো, অপু বিশ্বাসকে স্বার্থপর বলতে গিয়ে মিশা সদাগর কী বলেছে সেটি জানবো, এবং এই যে ইমন এবং ফেরদৌস অপু বিশ্বাসকে কেন গসিপ কুইন বলেছে তার বিস্তারিত হাসি তামাশা সহ জানবো, অপু বিশ্বাসকে নিয়ে যে হাসি তামাশা করেছে। তার আগে, মূল পর্বে যাবার আগে আমরা দুটি স্ট্যাটাস দেখে নিই। এই যে নায়ক অমর সানি 8 মাস আগে একটি স্ট্যাটাস দিয়েছেন, ফেসবুক স্ট্যাটাস, সেখানে লিখেছেন, প্রিয়তমা বলতে বুঝি সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমি, শাবনূর, পূর্ণিমা, আর এখন প্রিয়তমা দেখে হাসি পায়, এমন একটি কথা বলেছেন। তার নিচে ব্লাউজ কুইন অঞ্জনা একটি কমেন্টস করেছেন, সেখানে তিনি লিখেছেন, শুধু শাবানা নয়, অঞ্জনা রোজিনারাও লিজেন্ডস ছিল। অর্থাৎ এই অঞ্জনা কুইন মানে ব্লাউজ কুইন, তিনি নিজেকে লিজেন্ড দাবি করছেন, টার্গেট করেছেন শাবানাকে, কবরীয় না, মৌসুমীয় না, রোজিনাও না, টার্গেট কিন্তু হিংসার জায়গাটা শাবানা, খেয়াল রাখেন। এবার অপু বিশ্বাসের একটি স্ট্যাটাস দেখেন, তিনি লিখেছেন 2017 সাল যখন তিনি বিপাকে ছিলেন, তখন অনেক ঘাড়িভর্তি মিষ্টি নিয়ে শাবানার বাসায় গিয়েছেন, শাবানা তাকে বাসার সামনে তাকে বসিয়ে রেখে জানানো হয়েছে শাবানা নেই। 3 মাস পরে শাবানা কোথাও যেন তাচ্ছিল্যের সাথে বলেছেন, অপু বিশ্বাস ঘাড়িভর্তি মিষ্টি নিয়ে গিয়েছিল, বাসায় ঢুকতে দেয়নি, এটি নাকি শাবানা বলেছে, আমি তাকে বাসায় ঢুকতে দেয়নি, এটি নাকি লিজেন্ড, এটি কি লিজেন্ডের বাসা হলো। অপু বিশ্বাসও কিন্তু টার্গেট করেছে কাকে, শাবানাকে। দুজনেই কিন্তু, অঞ্জনা ব্লাউজ কুইন তিনিও টার্গেট করেছেন শাবানাকে, এই যে কাউয়া কুইন অপু বিশ্বাস, এটা আস্তা কাউয়া, শরম, লজ্জা, হায়া যদি না থাকতো কিছু, তাহলে তিনি শাবানাকে নিয়ে এমন কথা বলতেন না, তিনিও শাবানাকে কিন্তু টার্গেট করেছেন শাবানার লিজেন্ডারি অবস্থান নিয়ে, এটা নাকি লিজেন্ড, এইভাবে তিনি কথা বলেছেন। এই জিনিসটা দেখানোর জন্যই মূলত স্ট্যাটাসগুলো দেখানো। এবার শাবানাকে নিয়ে অপু বিশ্বাসের নিজের মুখের মন্তব্যটুকু আমরা শুনব। সেটা হচ্ছে যে আমি আসলে কারো নাম কিন্তু উল্লেখ করিনি স্ট্যাটাসটা, এখন কিন্তু আমরা বুঝে আমি সেটা রিভিল করেছিলাম। এখন আমরা যারা কাছের মানুষ, আমি নামটা উল্লেখ না করে যেভাবে দিয়েছিলাম, আমরা সবাই কাছের মানুষে বুঝতে পেরেছি, আর আপনি যেহেতু নামটা ধরেই বলছেন তাহলে আমি ব্যাপারটা ক্লিয়ার করছি। আমি দ্যাট সিচুয়েশনে আমার বাচ্চা নিয়ে অনেক বেশি একটা ট্রাভেলিং অবস্থায় ছিলাম, আমার কাছে মনে হয়েছে উনি তো লিজেন্ড, এবং আমি সামহাও খবর পেলাম যে উনি দেশে আসছেন। তো আমি দ্যাট সিচুয়েশনে আমি প্রিমিয়াম সুইটসে গেলাম এবং প্রায় 10-12 হাজার টাকার আমি মিষ্টি কিনলাম, এবং টাকা দিবে বা সামনে রেখে জিনিসটা যদি একটু সলভ করতে পারে তাহলে আমি মিষ্টি টিষ্টি নিয়ে উনি কিনিব না নিব, তো চিন্তা করে প্রায় 10-12 হাজার টাকার আমি প্রিমিয়াম সুইটসে বড় বড় বক্সে 5-7টা মিষ্টি নিয়েছি। নিয়ে আমি আমি একজনের মারফত আমি বাসার ঠিকানাও নিলাম, আপনি একটু ওয়েট করেন, আমি আরেকটু ওয়েট করেন 10 মিনিট, মানে মিথ্যে বলে খুঁজে পাচ্ছে না। তো পরে আমি বললাম যে না, একটু পরে মিষ্টিগুলো নিয়ে আমারও খারাপ লাগছিলো, কারণ ওই সময় আমার কাছে 12 হাজার টাকা 12 লাখ টাকার মতো। তো আমি বাড়িতে গেলাম, মাকে বললাম, মা এই ঘটনা, মা কয় থাক বাসায়, মা নাও থাকতে পারে, আমি ভুলে গেছি। বললাম যে না, একটু বলেন না যে আমি আসছি, এই অনেকের ভাবলো যে না উনি তো বাসায় নেই,
আমি বাসায় নেই। আচ্ছা ঠিক আছে, আমি বের হয়ে চলে আসছি। আমি তো অনেক বেশি এক্সাইটেড, সত্যি বলবো না মিথ্যে বলে খুঁজে পাচ্ছে না। তো পরে আমি বললাম যে না একটু বলেন না যে আমি আসছি। এই অনেকের প্রবলেম যে না উনি তো বাসায় নেই। আমি বাসায় নেই, আচ্ছা ঠিক আছে আমি বের হয়ে চলে আসছি। আমি ওই দিনকে জানি উনি বাসায় নেই, নেই নেই। একটা মানুষ বাইরে থেকে এসে নাই থাকতে পারে, এটা খুব স্বাভাবিক একটা কথা। পরে মিষ্টিগুলো নিয়ে আমারও খারাপ লাগছিলো, কারণ ওই সময় আমার কাছে 12,000 টাকা 12,00,000 টাকার মতো। তো আমি বাড়িতে গেলাম, মাকে বললাম মা এই ঘটনাটা। 3 মাস পর সামহাও কোনো একটা প্রসঙ্গে আমি জানতে পারলাম সে না কে জানে। দেখুন এখানে কি বললো, ফাঁকে একটু থামাই। সে বলেছে, সে কোথাও এক জায়গায় বলেছে, তিনি বলতে হবে, ম্যাডাম বলতে হবে, তুমি তার নখের যোগ্যতাও না। আমরা তাকে তোমার ডিলাকুলুপের মনে করে বাংলাদেশের মানুষ, আর সাবানাকে মানুষ মাথায় তুলে রাখে সাবান নানা নৈতিকতা অবস্থানের জন্য। পরের অংশটুকু আমরা শুনি। কে জানি না এক জায়গায় বলেছে যে হ্যাঁ অপু তো আসছিলো, অপু বিশ্বাস আমার ওর বাচ্চাকে নিয়ে। আমি তার বন্ধে বলে দিছি বাসায় নেই। আমার না বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছে, আমার কষ্ট লাগছে। সেই কষ্টের আবেগ থেকে আসলে আমি এটা দিয়েছি। আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না যে আমার কাউকে ছোট করার। আসলে একজন সাবানার কথাগুলো শুনেছেন, তিনি বারবার বলছেন ঘানি ভর্তি মিষ্টি নিয়েছেন, 10-12,000 টাকার মিষ্টি নিয়েছেন। বারবার তিনি খোটা নিজের টাকার অবস্থানটা মানে তুলে ধরার চেষ্টা করছেন। সাবানা আপনার মিষ্টি খাওয়ার জন্য বসে আছে, ছোট লোকদের মিষ্টি সাবানা খায় না। সাবানার হৃদয় যেমন অনেক বড়, সাবানার অবস্থানও বাংলাদেশে অনেক বড়। আপনি কেন সাবানার পিছনে লেগেছেন সেটি স্পষ্টভাবে বলছি। তারপরে আগে মিশা সদাগরের প্রতিবাদটুকু, মিশা সদাগরকে আমি একদম পছন্দ করি না, কিন্তু একটি কাজ সে ভালো কাজ করেছে এই সাবানার পক্ষে অবস্থান নিয়ে। একটি মিথ্যার পক্ষে মিশা, বিপক্ষে মিশা অবস্থান নিয়েছে। শুনুন মিশার কথাটি শুনুন। আমি ওকে 3টা প্রশ্ন করছি, তুমি সাবানা আপার সাথে কখনো কথা বলেছ? না। দেখো তুমি সাবানা আপা যে বাসা যায় বা সাবানা আপাকে ইনফর্ম করেছো কখনো? না। তুমি তার বাসা যাবা কেউ জানতো না? তাকে কোনো একজন, তার তো তুমি বাসার ঠিকানা জানলে কেমনে, কোনো একজন সাংবাদিক তাকে বাসার নিচে নামিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে সাবানা আপা জানে না তাকে, সাবানা আপার সাথে তো সে পূর্ব পরিচিতও না, সাবানা আপের মতো জানেও না, কারণ সাবানা আপের ফিল্মে কোনো খবর রাখে না। সাবানা আপতে কারোর সাথে বিশ্বাস বুবলিকে সে চেনে না, সত্যি তো সে চিনবে কি করে? সে তো এই কারোর সাথে রিলেশন না। উনি যদি কোনো ফোন বিশ্বাসযোগ্য কথা 100% কারোর সাথে না, উনি কারো নাম্বারও নেই। উনি 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 আপনি সংসার করেন, আল্লাহ খোদাকে ডাকেন। আমি আনুদির ফোন নাম্বার দেলোয়ার জান ছোট ফোন নাম্বার। সাকিব খানকে চিনলে উপবিশ্বাসকে চিনবে না? না 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 না, ও সাকিব খান কিন্তু অনেক আগের সুপারস্টার। সাকিব খান কিন্তু 20 বছর আগে, এবং সাকিব খানকে নিয়ে উনি কাজ করতে চেয়েছিলেন। সাকিব খানকে নিয়ে উনি তার প্রোডাকশনে কাজ করতে, তার বাসায় সাকিব খান গেছে, দাওয়াত খেয়েছে, উনি নিয়ে গল্প দুলাভ হিসেবে থিঙ্কিংটা রং ছিল যে সাবানা আপা ডাকেনি তাকে, সাবানা আপা জানে না এখানে। আমি কে বললো তোমাকে? সাবানা আপা বলেছে? বলে না। কোনো একটা অনুষ্ঠানে কোনো একটা আমার সাংবাদিক ছিল, সেখানে দুলাভাই বলতেছিল যে আরে উপবিশ্বাস নাকি আমাদের বাসায় এখানে 2 ঘন্টা বসেছিল। শুনো, কোনো একটা অনুষ্ঠানে কোনো একটা সাংবাদিক তাকে বলেছে যে দুলাভাই বলেছে এই কথাটা। আপা তো জানেই না যে তার বাসায় সাবানা আপা জানে, বলেই নি সাবানা আপা, আর তাকে দাওয়াতও দেয়নি। তার শুধু পূর্ব পরিচিত না দুলাভাই না সাবানা আপা, তোমরা তুমি কীভাবে এক্সপেক্ট করলা? আমরা তো অপরিচিত লোকে, তো আমরাও তো অ্যালাউ করবো না। আর সাবানা আপা তো একে কারোর সাথে সাবানা পাশাপাশি কি কোনো মিডিয়ার সাথে বসে? আমি একবার আমি তাকে জিজ্ঞেস করেছি আপা এই ধরনের কথা এরকম এরকম কয়, ভাই আমি তোর চিনিও না। মিশা সদাগর কী বলেছে শুনেছেন? তার সাথে সাবানার জীবনে কখনো কথা হয়নি, ফোনে কথা হয়নি। যদি তার এত ইয়ে থাকতো আগে ফোন করে যেতে হয়। দ্বিতীয়ত হলো পরপর আগেও সাবানার সাথে কথা হয়নি, পরেও কথা হয়নি, জীবনে কখনো সাবানার সাথে তার দেখা হয়নি। সেই সাবানার গায়ে কলঙ্ক লেপনের চেষ্টা করেছে এই কাউয়া কুইন, ক্রো কুইন, এবং সাবানাকে সাবানার লিজেন্ডারি অবস্থান নিয়ে সে অমর্যাদাসুলভ কথা বলেছে। আপনারা তার এই অদ্ভুতপূর্ণ বেয়াদপি আচরণের জন্য কমেন্টস করে নিচে জানাবেন তাকে আসলে কি বলা যায়। এবার আমরা শুনি মিশা সদাগর অপু বিশ্বাসের ব্যাপারে আরেক জায়গায় কি বলেছে, শুনুন। অপু বিশ্বাসের সেলফ সেন্টার্ড আর কি, মানে নিজেরটা খুব ভালো বোঝে, বাট অন্যটাও বোঝা উচিত, শিল্পীর একটু আরেকটু চড়ো হওয়া উচিত। স্বার্থপর কি বললো আসলে বোঝাতে চেয়েছে অপু বিশ্বাস? স্বার্থপর। এবার দেখুন ইমন কি বলেছে
সেটা শুনুন। ওকে, গসিপ কুইন কে? অপু বিশ্বাস। ঢালিউডের গসিপ কুইন কে? অপু বিশ্বাস। এবার দেখুন, ফেরদৌস নায়ক এমপি ফেরদৌস কি বলেছে সেটা শুনুন। পড়তে গসিপটা খুব ভালোভাবে কে বলতে পারে? অপু বিশ্বাস। অপু বিশ্বাসের কাজ হলো কথা ছাড়া থাকতে পারে না। অনেকে বলে অপু বিশ্বাস মুখ খুলেছে, আমি বলি অপু বিশ্বাসের মুখ বন্ধ ছিল কবে। আমার এখন কথা হলো অপু বিশ্বাস ব্যাপারে কে কি বলেছে আপনারা শুনেছেন, এখন কথা হলো অপু বিশ্বাস কেন এই লোকগুলোর পেছনে লাগছে, বুবলি, আমাদের শাবানা, সাকিব খান, অনন্ত জলিল, বর্ষা, শাবনূর, পূর্ণিমা, ওনাদের পেছনে লেগেছে। এর কারণ হলো পার্শ্ববর্তী দেশের অর্থাৎ ভারতীয় চক্রান্তের অংশ হিসাবে অপু বিশ্বাস এসব কাজ করছে। কারণ পার্শ্ববর্তী দেশের একটি টার্গেটই হলো আমাদের গৌরবের জায়গাগুলোকে নষ্ট করে দেওয়া, গৌরবের জায়গাগুলোকে আঘাত করা, অথবা গৌরবের জায়গাগুলো নিয়ে যাওয়া। যেমন ইলিশ মাছের প্যাটেন্ট তারা করিয়েছে, এটা তাদের পণ্যের মতো করে, জামদানির প্যাটেন্ট তারা করিয়েছে, এগুলো আমাদের মর্যাদার জায়গা। আমাদের মর্যাদার জায়গাগুলো হয় পার্শ্ববর্তী দেশ নিয়ে যাচ্ছে, নয়তোবা সেগুলোর মর্যাদাকে ধ্বংস করে দিচ্ছে। যেমন আরেকটি বিষয় বলি, আমাদের এই যে আত্রাই নদী ধ্বংস নষ্ট হয়ে গেছে টিপাইমুখের কারণে, একটি গৌরবের জায়গা। আমাদের এখন গৌরবের জায়গা আর কিছু নাই এই দেশে বলতে গেলে, সাকিব বর্তমানে আর অতীতের জন্য শাবানা। তো শাবানাকে যদি ধ্বংস করা যায় গৌরবের জায়গাটাকে, কারণ ভারতের কোনো নায়িকাই বাংলাদেশে প্রতিষ্ঠা পায়নি, ভালো চলেনি, শাবানাকে মানুষ যেই প্রশ্নাতীতভাবে সম্মান করে, এই জায়গাকে নষ্ট করে দিতে পারলে হয়তোবা সেখানে অন্য আর গৌরব করার কিছু থাকবে না। অপু বিশ্বাস তাদেরই টার্গেট হিসাবে, যেমন আমাদের ইলিশ নিয়ে গেল, আমাদের জামদানি নিয়ে গেল, এখন আমাদের একটা প্যাটেন্ট আছে, প্রোডাক্ট আছে শাবানা, এটাকে ধ্বংস করতে চায় তাদের এজেন্ডা হিসাবে। অপু বিশ্বাস এখান থেকে প্রশ্ন উত্থাপন করবে আর তাদের পত্রপত্রিকায় লিখবে। এর সাথে অবশ্য অপু বিশ্বাস যে অভিযোগ তুলেছে তার সাথে কিছু দালাল সাংবাদিকও আছে, তারা এই কাজটি করছে। পর্বটি কেমন লাগলো? পরবর্তী পর্ব হবে বুবলি, সাকিব খান, অনন্ত জলিল, অথবা বর্ষা, অথবা কাজী হায়াত, অথবা মারুফকে নিয়ে, তাদের সাথে অপু বিশ্বাসের শত্রুতাটা কীভাবে হয়েছে, টার্গেট কী। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।